বিশ্বকর্মা পূজারে বাজীবনী ডিজে এই নেই বডবিল থানা অধিকারী শ্রীযুক্ত রমাকান্ত মুদলি সূচনা দিয়েছেন সতর্ক রুহন্তু সুরক্ষিত রুহন্তু আপন রমা সে দুর্গা পূজা কমিটি হন আমার গণেশ পূজা কমিটি হন বা আমার শ্রী মিলন কমিটি হন আপন দয়া করে দেখো লগে করে সেই মেশিনটা আরম্ভ না দেখো মনে করে আপন আরো সব বক্স লেন জোর আমাদের লিমিট আছে সে লিমিট চলে আচ্ছা দ্বিতীয় কথা হলো আমি এই যে আপনাদের এই প্রসেসর আছে সেই প্রসেসরে আমার আমার যে আগর ধর যে কানেকশন ছিল সে সেম কানেকশন সেম কানেকশন আপন পেন্ডে ভিতর লাগিয়ে পেন্ডে ভিতর লাগিয়ে কোন হচ্ছে না সেটা কোন ভিতর বাজিব তারপরে আপনাদের কন্ট্রোল লাইন ছোট পিরামিডটা কন্ট্রোল করতে বিভিন্ন ছোট ছোট কমিটি সব আসি গ্রুপ সব মিশিবে তাহলে আপনারা সমস্তকে স্ট্রিক্টলি প্রাইভেট করিলে পেন্ডে ভিতর বাজিব এবং সিমিলারলি মু আপনারা আমরা অন্য হিন্দু কমিটি মানে মধ্যে কইবে সমানে দেশু মেন্টাল রেসপেক্ট যেতবে সমানে ইউজ করছেন পেন্ডে সমানে যে গীত বলছেন সেটা মধ্যে সব রেসপেক্ট মানে তাকৰ যে সংগমতা রাখিলে যেমতি কোনসি গ্রুপ বা সেন্টিমেন্ট বাদে আমরা গীত বাজিব আচ্ছা তৃতীয় জন উইপন কোনসি প্রকার উইপন আলাও না কোনসি প্রকার উইপন না কন্ডা অচ্ছা বাজালে বুঝালে কোনসি প্রকার উইপন আলাও না সে কোনসি গ্রুপ হোক আমি মধ্যে গত ধর্ম যদি কইতে আমার কিছু লোক তাকে ডেবিট করে আমি সেটা কো যা কার্যক্রম করে কথা বল সিমিলারলি আমার অন্য গ্রুপ মধ্যে মানে তাকে ভিতর মধ্যে হইছে তবে আমি সেই পর্যন্ত জীবন না কি ঘর বাহার করে কিছু জিনিস আনিব না যেটা কি আমাকে সেটা ইন্টারফিয়ার করে আগে পড়ে যেগুলা কি আমার মানে ভালো পরম্পরা সৃষ্টি করবে বুঝি বললে আচ্ছা চতুর্থ রহিলা আমার টাইমিং আমার টাইমিং কোটু বাহারিব কেতবে বাহারিব আমি যে টাইমিং ফলো আপ দেইছু তা আমার যে ডিসকাশন হইছে কমিটি সহিত সেই টাইম কো আমি ফলো করিবা সেই টাইম কো টাইম টাইম পৌঁছে তোমার আটটা বাহারিয়া আছে আর দুইটা সলবে হ্যাঁ কো পয়েন্ট কেতবে পৌঁছবে সত্যি না সমস্ত ফলো করি আমি কপিল কো এবং বাটারে আপন যেতলে আসুছেন যদি বহুত জোর খরা হচ্ছে তাহলে পানি রাখুন সমস্ত পিবা কি পানি ব্যবস্থা করো যেহেতু আমার দিন বেলা সরি যাচ্ছে আমার ল্যান্ডিং নাইট ল্যান্ডিং ব্যবস্থা করা হচ্ছে তার আবশ্যকতা আছে এবং আমি চেষ্টা করি যে অপশন সেমানে কেমিতি ট্রাফিকটাকে আমাদের মেনটেন করি ভালো পাস করি আমি যে দূর যাচ্ছি আমার মধ্যে কনসার্ন করছিল প্রেসিডেন্ট যে অনাদবস্তির আপনার ঘোড়া গেছে সেপটে যে বাহুছি যেগুলো যাচ্ছি বুলিকি সেপটে কোণ হচ্ছে রোড সাইডে কিছু গাড়ি রাখি আমি সেটাকে আগুয়া সবাই সচেতন করি গাড়ি আপনার যেভাবে ঘটি যাইছে বলে আমি আশা করছি এবং অন্য যে ট্রাফিক রুট আছে সেই রুটে মধ্যে আমার স্টাফ রয়েছে এবং আপনার পুলিশ বন্দোবস্ত রয়েছে প্লাস আপনার যে মেডিকেল ছকরে যে আসিকি সব মিশিবে সেই ছকর যে মেন প্রসেসর আসব সেই রুটে মধ্যে আমার পুলিশের ব্যবস্থা রয়েছে এবং ট্রাফিক ব্যবস্থা মধ্যে রয়েছে যেতবে আপনার ডিসপোজাল পয়েন্ট আপনার জামা মসজিদে পৌঁছিবে সেটা দয়াকরি আপনার সমস্ত ল্যান্ড রাখি দিয়ে এবং যে প্রসাদ বাটিয়া কথা তাকে বাটি তাহলে আপনাদের যা হবে নাই আর আপনাদের মধ্যে এটি যে লোকমানে আপনাদের আসুন জামা মসজিদ পাখি প্রসাদ পাইবে সেমানে ট্রাফিকটাকে গোটে সাইডে বাকি করতে তা দ্বারা অন্য যাওয়া আসার অসুবিধা হবে গোটে সাইডে মোটরসাইকেল পার্কিং করলে হয়তো